সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হঠাৎই রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। বারুইপুরের সভা সেরে বিকেলে দিল্লি উড়ে যাবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা। জানা গিয়েছে আজ সন্ধেয় অমিত শাহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সেই বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। পাখির চোখ একুশের বিধানসভা ভোট, তোলপাড় রাজ্য রাজনীতি, নির্বাচনী ময়দানে পুরোদমে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। একদিকে উন্নয়নকে হাতিয়ার করে ভোট ময়দানে শাসকদল তৃণমূল, অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনী লড়াইয়ে বিজেপি। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির, পিছিয়ে নেই বাম কংগ্রেসও। ইতিমধ্যেই নিজেদের মধ্যে সমঝোতা আরও পাকা করে ফেলেছে দুই দল। রাজ্যের সিংহভাগ বিধানসভা কেন্দ্রে আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে আজ সন্ধেই ফের একবার রাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ। দলের সাংগঠনিক ক্ষেত্রে কোথায় এখনও ফাঁকফোকর রয়ে গিয়েছে তা নিয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে কথা বলেন শাহ নাড্ডারা। আসন্ন বিধানসভা ভোটে সাফল্য পেতে গেলে আরও কী কী করা যেতে পারে তা নিয়ে দলের নেতাদের পরামর্শ দেবেন অমিত শাহ। বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলায় রথযাত্রার পরিকল্পনা করেছে পদ্মশিবির। সেই কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসবেন অমিত শাহও। রথযাত্রার চূড়ান্ত রূপরেখা নিয়ে আজ দলের রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ, জেপি নাড্ডারা।